আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমরা কম বেশি সকলেই জানি যে সেই অনাদিকাল থেকেই মানব জাতি পৃথিবীর যে মানব জাতি তারা দুই ভাগে বিভক্ত এক ভাগ মনে করেন যে এই পৃথিবীতে আল্লাহ রয়েছেন ঈশ্বর রয়েছেন ভগবান রয়েছেন গড রয়েছেন একজন মালিক রয়েছেন একজন স্রষ্টা রয়েছেন যিনি সকল কিছুর চালিকার শক্তি তার হুকুমে মেঘ হয় তার হুকুমে বৃষ্টি আসে তার হুকুমে এই পৃথিবীর সকল কিছু হয় এবং তার হুকুমের বাইরে এই পৃথিবীর কোনো প্রাণীর এক কদমও যাওয়ার শক্তি নেই জীবন এবং মৃত্যুর তিনিই মালিক কথা বিশ্বাস যারা করেন তাদেরকে আমরা সাধারণত আস্তিক বলি আরেক গুরুফ রয়েছেন তারা বিশ্বাস করেন যে এই পৃথিবীতে আল্লাহ বলে কেউ নেই ভগবান বলে কেউ নেই খুদা বলে কেউ নেই প্রাকৃতিক নিয়মে অন্য সব প্রাণীর মতো মানুষ এইভাবে সৃষ্টি হয়েছে অন্য সব প্রাণী যেভাবে শেষ হয়ে যায় বৃক্ষলতা যেভাবে শেষ হয়ে যায় পচে ভ্যানিশ হয়ে যায় তেমনি মানুষও একসময় মৃত্যুর পরে পচে শেষ হয়ে যাবে এবং যেই জীবনটাই হলো একমাত্র জীবন কাজী যতটা পারো এই জীবনে খাও দাও ফুর্তি করো তো এই দুটো শ্রেণীর মধ্যে সুদীর্ঘকাল ধরে বাঘ হচ্ছে বিতণ্ডা হচ্ছে ঝগড়া হচ্ছে ঝাঁটি হচ্ছে কখনও কখনো যুদ্ধ পর্যন্ত হচ্ছে তো এই ধারাবাহিকতা কিন্তু এখনও চলছে তো কাজী যারা আস্তিক রয়েছেন এবং যারা নাস্তিক রয়েছেন সেই আস্তিক এবং নাস্তিকদের মধ্যে বিশ্বাস ক্রীড়া এবং কর্মের কতগুলো মৌলিক পার্থক্য রয়েছে তো যা হোক যারা আস্তিক যারা বিশ্বাস করেন যে তাদের স্রষ্টা যে তাদেরকে ভালোবাসেন এই ভালোবাসার কারণে তাদের প্রতি রোগ দেন তাদেরকে কতগুলো বালা মুসিবত দেন এরপর তাদেরকে অর্থ কষ্টের মধ্যে ফেলেন বিপদ আপদের মধ্যে ফেলেন কখনো ক্ষুধা দ্বারা কখনো বিরহ দ্বারা কখনো বেদনা দ্বারা তাদেরকে পরীক্ষা করেন এবং এই পরীক্ষার মাধ্যমেই তাদের যে স্রষ্টা সেই স্রষ্টার সঙ্গে বান্দার যে একটা আত্মিক সম্পর্ক সেটি আরও সুদৃঢ় হয় এবং সেটি আরও মজবুত হয় এবং প্রত্যেকটা পরীক্ষায় যখন কোনো বান্দা উত্তীর্ণ হন সফলভাবে উত্তীর্ণ হন তাহলে তার জন্য দুনিয়া এবং আখেরাতে মহা পুরস্কার অপেক্ষা করে তো এই সকল কথাবার্তা যখন আস্তিকেরা বলেন বিশ্বাসীরা বলেন তখন নাস্তিকেরা হেসে গড়াগড়ি দেন যে এটা কি ধরনের কথাবার্তা কেননা আমাদের দুনিয়াতে আমরা যদি কাউকে ভালোবাসি সাধারণ মানুষ হিসেবে আমরা তো আমাদের ভালোবাসার যে মানুষটি সেই মানুষটিকে পুরস্কৃত করার চেষ্টা করি তাকে নিত্য নতুন উপহার দিয়ে তার মনোরঞ্জনের চেষ্টা করি এবং আমরা কখনোই তাকে কষ্ট দিতে চাই না উদাহরণ হিসেবে তারা বলার চেষ্টা করে যে আমরা আমাদের প্রিয়তমের স্ত্রী কিংবা আমাদের সন্তান সন্ততি এমনকি আমাদের যে পোষা বিড়ালটি রয়েছে সেই বিড়ালের প্রতি যদি আমাদের ন্যূনতম একটু ভালোবাসা থাকে তাহলে তো আমরা বিড়ালটাকে একটা চিমটিও কাটি না কিংবা প্রিয়তমাকে সামান্যতম একটু আঘাত করি না সব সময় তাকে শ্রেষ্ঠতম জিনিসটি দিয়ে তার মনোরঞ্জনের চেষ্টা করি তার শরীর এবং স্বাস্থ্য যেন ভালো থাকে সেই চেষ্টা করি তো একটা মানুষ হয়ে যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে যিনি মানুষের স্রষ্টা এবং যিনি নিজেকে বিশাল এবং ব্যাপক বলে পরিচয় দেন যিনি সর্ব ক্ষমতার অধিকারী বলে নিজেরকে প্রকাশ করার চেষ্টা করেন এবং যিনি তার মহব্বত তার প্রেম ভালোবাসা দান করার ক্ষমতা যে একেবারে অতুলনীয় বলে তিনি তার বান্দাদের মাধ্যমে প্রচার করার চেষ্টা করেন এটা তার কি ধরনের ব্যবহার যে তিনি তার সৃষ্টিকে যারা তাকে ভালোবাসে যারা তাকে পছন্দ করে তাদের প্রতি বিপদ আপদ বাল্লা মুসিবত নাজিল করে তাদেরকে পরীক্ষা করেন এবং তার প্রতি তার প্রেম রয়েছে কিনা ভালোবাসা রয়েছে কিনা টি প্রমাণ করার জন্য তিনি তাকে রোগ দ্বারা শোক দ্বারা ক্ষুধা দ্বারা দারিদ্র দ্বারা নিকটজনের মৃত্যু দ্বারা তিনি পরীক্ষা করার চেষ্টা করেন এটা নাস্তিকেরা কিছুতেই বুঝতে চায় না এবং হিসাব মিলাতে পারে না তো এই যে আল্লাহর আলমিনের যে পরীক্ষা বিপদে ফেলার যে কৌশল এবং সেই কৌশলের মাধ্যমে তার যে বান্দাদেরকে নির্বাচন করার অর্থাৎ জান্নাতি বান্দাদেরকে নির্বাচিত করার এবং তার প্রিয় বান্দাদেরকে আরও অধিকতর পদ দ্বারা পদ দ্বারা পুরস্কৃত করার মহাপরিকল্পনা বা প্রাকৃতিক পরিকল্পনা আলামিনের রয়েছে সেটির হিসাব অনেক সময় যে অনেক আস্তিক অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারাও বুঝতে পারে না বিপদ আপদে পড়ে অনেকে ইমান হারা হয়ে যায় এবং অনেকে নাস্তিকের দলে পর্যন্ত চলে যায় এবং তার প্রতি আল্লাহরবুল্লা আলমিনের যে অবহারিত দয়া এবং করুণা ছিল সেটি তারা হারিয়ে ফেলে তো এই বিষয়টি আসলে কি এবং কিভাবে কাজ করে সেটি আমার ক্ষুদ্র বুদ্ধিতে আজকে এই ভিডিওতে আমি বলার চেষ্টা করি এবং বিষয়টি অত্যন্ত জটিল এবং কুটিল তো কাজেই আমি সেই রবের সহযোগিতা চাচ্ছি সাহায্য চাচ্ছি যিনি আমাকে জবান দিয়েছেন যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন এবং যিনি আমাকে তৌফিক দিয়েছেন কিছু বিষয় নির্ধারণ করে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য কাজেই আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলো যেন আমি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি এজন্য মহান আল্লাহ রবুল আলমিনের সাহায্য প্রার্থনা করছি আপনারা চিন্তা করুন এই করোনা কালে করোনা কালে আমাদের সমাজে কি বিবর্তন ঘষছে আমরা সকলেই ভয় পেয়ে যাচ্ছি আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত হচ্ছি তারা এক ধরনের বিপদ বিপত্তিতে পড়ছি এবং আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন রোগাক্রান্ত রুগীদের তারা খুব ভয় পাচ্ছে তো বিপদ আপদ বালা মুসিবতের সময়টাতে কি ধরনের পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয় সেটি যারা ব্যক্তিগতভাবে বিপদ আপদে পড়েন তারা বুঝতে পারেন কিন্তু এই যে বর্তমান জমানাতে যে করোনা সংকট চলছে এই করোনা সংকটের কারণে আমরা সার্বজনীনভাবে বাংলাদেশের সকল মানুষ যেমন বুঝতে পারছি সারা দুনিয়ার মানুষও বুঝতে পারছি যে বিপদ আপদ বালা মুসিবত আসলে কি এবং কেমন আমরা যারা এই করোনার সংকট অতিক্রম করছি আমরা যারা এই রোগটির দ্বারা আক্রান্ত হচ্ছি তারাও বুঝতে পারছি এই রোগটির ভয়াবহতা কি এবং যারা এই রুগীর আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী তারাও বুঝতে পারছি এবং এই রোগটির মধ্যে বা এই যে বালা মুসিবতের মধ্যে আল্লাহর যারা প্রিয় বান্দা তাদের কি পরীক্ষা থাকতে পারে সেই বিষয়টি আমি যদি বলি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন অন্য অন্য উদাহরণের তুলনায় বালা মুসিবতে পড়ে একজন মানুষ কিভাবে নিজেকে চিনতে পারে একজন মানুষ কিভাবে আল্লাহকে চিনতে পারে কিংবা বালামসিবদের কবলে পড়ে একটি মানুষের কিভাবে আত্মিক উন্নয়ন ঘটতে পারে তা বোঝার জন্য আপনি কিছু বিষয় অনুধাবন করার চেষ্টা করুন সেটি হলো স্বাভাবিক অবস্থায় আমরা কি করি স্বাভাবিক অবস্থায় আমাদের প্রেম আমাদের ভালোবাসা আমাদের মোহ যে জিনিসগুলোকে কেন্দ্র করে আবর্তিত হয় সেটি হলো আমাদের গৃহ আমাদের সুন্দর বাসভূমি কিংবা আমাদের খারাপ বাসভূমি অর্থাৎ আমরা ঘরের প্রেমে সবসময় মগ্ন থাকি এরপরে আমাদের দ্বিতীয় প্রেম হয় হলো জাগা জমি ভারী কিংবা দেশকালের প্রতি এরপর আমাদের প্রেম থাকে আত্মীয় স্বজনের প্রতি বন্ধুবান্ধবের প্রতি এরপর আমাদের প্রেম থাকে টাকা পয়সা ধন সম্পদের প্রতি এরপর আমাদের প্রেম থাকে আমাদের যদি কারো অস্ত্র থাকে শস্ত্র থাকে আমাদের যদি কারো বডিগার্ড থাকে শক্তিশালী আত্মীয় থাকে স্বজন থাকে সন্তান থাকে সন্ততি থাকে আমরা তাদেরকে ভালোবাসি তাদের প্রতি নির্ভর করি এরপরে আমাদের যদি কোনো ক্ষমতা থাকে রাজস্বিক ক্ষমতা থাকে পদ থাকে পদবি থাকে তাহলে আমরা সেগুলোর প্রতি নির্ভর করি এবং সেগুলোকে ভালোবেসে আমরা করি না এহনু কুকর্ম নাই কিংবা সেগুলোকে রক্ষা করার জন্য আমরা করি না এহন কোনো কুকর্ম নাই কিংবা সেগুলো আমাদের বিপদের সময় বালা মুসিবতের সময় আমাদের রক্ষা কবচ হবে এই কথা ভেবে আমাদের সুখের সময় আত্মতৃপ্তির আমাদের কোনো শেষ থাকে না তো এই করোনার সময় আপনারা লক্ষ্য করুন যে আমাদের কোনো টাকা পয়সাই আমাদের কোনো কাজে আসছে না আমাদের এই সমাজের যারা বিত্তবান সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা মানুষ তারা কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে পড়েছে কিংবা ধরুন এই সময়টাতে যারা সবসময় দম্ভ করে চলতেন বডিগার্ড নিয়ে চলতেন অস্ত্র প্রদর্শন করতেন কথায় কথায় তাদের পদপদী নিয়ে অহংকার করতেন সেই সমস্ত মানুষও কিন্তু এই সময়টাতে বুঝতে পেরেছেন যে এই জিনিসগুলো তাদের কোনো কাজে আসছে না যারা পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষার জন্য কিংবা পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা করার জন্য উঠে পড়ে লাগতেন স্ত্রী পুত্র সন্তান সন্ততির প্রেমের জন্য দুনিয়ার সব কিছু জলাঞ্জলি দিতে চাইতেন তারা এই করোনার সময় একবার একটু ভাবার চেষ্টা করুন মনে হচ্ছে না সব কিছু অথর্ব হয়ে পড়েছে সব কিছু অপ্রয়োজনীয় হয়ে পড়েছে এবং কোনোটাই কোনো কাজে আসছে না এই সময়টাতে আপনাদের কি মনে হচ্ছে না যে আমাদের জীবন আমাদের জীবিকা আমাদের সকল কিছুর নিয়ন্ত্রণ একজনের হাতে রয়েছে কিংবা আপনাদের কি একবারও মনে হচ্ছে না যে প্রত্যেকটা মানুষের জীবনে যে যার অবস্থানে রয়েছেন সে কৃষক হন মজুর হন বড় ব্যবসায়ী হন আমলা হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন আপনারা একবার একটু চিন্তা করে দেখুন তো আপনাদের এই বিপদের দিনে এই করোনা কালে একান্তে এমন কিছু অনুভূতি কি হচ্ছে না যা কিনা অলৌকিক কিংবা এমন কোনো বোধ এবং বিষয় আপনাদের মনোমস্তিষ্কে ঢুকে যাচ্ছে যা না আপনারা স্বাভাবিক অবস্থায় কখনোই চিন্তা করেননি আপনারা এমন কিছু ভয় পাচ্ছেন যে ভয়টা কখনো আপনাদেরকে স্পর্শ করেনি কিংবা আপনারা এমন বিষয়ে প্রেমাতুর হচ্ছেন এমন বিষয়ের প্রতি আকৃষ্ট হচ্ছেন যা স্বাভাবিক সময় আপনারা কখনোই করেননি একটা বিষয় লক্ষ্য করুন যে আমাদের এই করোনা সংকট চলছে বাংলাদেশে সারা দুনিয়াতে চলছে এই সময়টাতে কিন্তু দুটো শ্রেণীতে মানুষ ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ যারা এই সময়টাতে আল্লাহর প্রিয় বান্দা কিংবা বান্দি তারা কিন্তু যত রকম বিপদ আপদি আসুক না কেন তাদের মধ্যে এক ধরনের আপনি প্রশান্তি দেখতে পাবেন এবং তারা এই সময়টাতে তাদের যে বন্ধু তাদের যে স্রষ্টা তাদের যে মা যে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার সঙ্গে সেই বান্দার যে সম্পর্কটাই সেই সম্পর্কটা কিন্তু এখন তারা এই বিপদের দিনে মজবুত করে ফেলেছে অন্যদিকে যারা মন্দ মানুষ যারা খারাপ মানুষ তারা কিন্তু হাহাকার শুরু করেছে যে হা কত খারাপ কাজ করেছি জীবনে অপরাধ এত করেছি এখন তো করোনা আমাদেরকে তাড়া করছে এবং করোনা কিন্তু আমাদেরকে যে কোনো মুহূর্তে ধরে ফেলবে এবং তারা সরমে মরমে ভয়ে লজ্জায় সংকোচে তারা কিন্তু মাটির সঙ্গে মিশে যাচ্ছে এবং তাদের মধ্যে কারোর প্রতি যদি আল্লাহ রবুল আলমের দয়া এবং করুণা থাকে তারা কিন্তু সঠিক পথে ফিরে আসার চেষ্টা করছে তো এই করোনার এই বিপদের মধ্যে পড়ে আমাদের মধ্যে কেউ কেউ আমরা কিন্তু গভীরভাবে ধ্যান করার সুযোগ পাচ্ছি নিজেকে জানার সুযোগ পাচ্ছি এবং নিজের সত্যিকার অর্থে বন্ধু কারা সেটাও বোঝার চেষ্টা করছি কিংবা অ্যাট দ্য সেম টাইম আমরা যে অর্থবৃত্ত টাকা পয়সা আত্মীয় স্বজনের মোহে আমাদের জীবনের যে বেশিরভাগ সময় অতিবাহিত করতাম এটি যে এই বিপদের সময় একেবারেই কার্যকর নয় ভঙ্গুর বরং বিশেষে এই জিনিসগুলো যে আমাদেরকে বেদনা দিচ্ছে এই বাস্তবতাও কিন্তু আমরা এখন এই বিপদের সময় বুঝতে পেরেছি এবং বুঝতে পেরে আমরা কি করছি নিজেকে চিনতে পারছি নিজের অবস্থানটা বুঝতে পারছি নিজের ওজন কতটুকু তাও বুঝতে পারছি এবং দুনিয়াতে মানুষদের মধ্যে আমাদের যারা বন্ধু এবং বান্ধব তাদেরকে বুঝতে পারছি এবং আমার আপনার যিনি স্রষ্টা সেই স্রষ্টার প্রতি আমরা অধিক মনোনিবেশ নিয়ে মতোয়াজ্য হতে পারছি এবং পরম প্রভু তথা ঈশ্বর তথা মহান আল্লাহরবুল আলমিন তার প্রেমে উদ্বুদ্ধ হয়ে তার দিকে যেভাবে মুতুয়াজ্য হতে পেরেছি সেটি এই করোনার মতো বিপদ এবং বালামসিবধ না আসলে আমরা কখনই বুঝতে পারতাম না অনুরূপভাবে এই করোনার বাইরে গিয়ে যখন ব্যক্তি জীবনের স্বাভাবিক কারণেই কোনো রোগ আসে বালাই আসে মুছে আসে তখনও কিন্তু ওই বান্দার যে একান্ত অনুভূতি সেই অনুভূতির কারণে সেই বান্দাই বুঝতে পারে তার আপনজনকে এবং তার পরকে এবং সে কিসের মোহে কীভাবে ছুটছে এখন চিন্তা করুন আমাদের একটি সন্তান যে অভর শিশু সে অনেক সময় আবদার করে সাত থেকে লাভ দেওয়ার জন্য সে অনেক সময় আবদার করে এমন কিছু খাবার খাওয়ার জন্য যে খাবারটি তার জন্য ভালো হবে না কিংবা সে কখনো কখনো দুষ্টি করে এমন কিছু কাজ করার চেষ্টা করে যে কাজটি তার পতন ডেকে নিয়ে আসবে তো তদ্রুপ আমাদের মানুষদের মধ্যে যারা রয়েছে তারাও আমাদের জীবন এবং জীবিকা সম্পর্কে অনেক কিছু জানি না এই পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানি না আসমান সম্পর্কে কিছুই জানি না জমিন সম্পর্কে কিছু জানি না পাহাড় সম্পর্কে জানি না জীবন সম্পর্কে জানি না মৃত্যু সম্পর্কে জানি না কিন্তু আমরা শিশুর মতো অনেক আচরণ করে থাকি তো কাজই আমাদেরকে সৎ পথে আনার জন্য আমাদেরকে ভয় দেখানোর জন্য আমরা যে কোন অবস্থানে রয়েছি কোন কাজটি আমাদের জন্য কল্যাণকর হবে সেই উপলব্ধি ঘটানোর জন্য মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় ফেলেন বিপদ দেন বালা দেন মুসিব দেন কেবলইমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য তার দিকে নিয়ে আসার জন্য আমাদেরকে সুস্থ রাখার জন্য যেভাবে আমরা আমাদের অধীনস্থ সন্তান সন্ততি কিংবা আমরা আমাদের অধীনস্থ যারা চাকর বাকর রয়েছেন যারা আমাদের চেয়ে কম শিক্ষিত কম বোঝেন কিংবা আমাদের অধীনস্থ যে সকল গৃহপালিত পশু রয়েছে তাদের উপর আমরা যেভাবে খবরদারি করি এবং তাদেরকে শাসন করি মূলত তাদের কল্যাণের জন্য তদ্রুপভাবে মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনও আমাদের জীবনে বালা দেন মুসিবত দেন ক্ষুধা দেন দারিদ্র দেন আমাদেরকে পরীক্ষা করার জন্য জন্য এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করতে হয় সেটি হলো কিছু কিছু বান্দা রয়েছেন যারা কখনই আসলে আল্লাহর পরীক্ষার মধ্যে পড়েন না এই বান্দাগুলো যারা বেলায়েত লাভ করেন যাদের সঙ্গে আল্লাহ আল্লাহরবুল আলমিনের যে সম্পর্ক মারেফতের সম্পর্ক সেই সম্পর্কটি খুব উঁচু পর্যায়ে থাকে এবং যারা আল্লাহর ভেদ বোঝার সক্ষমতা অর্জন করেন তারা কখনই কিন্তু আল্লাহর এই পরীক্ষার মধ্যে পড়েন না তারা স্বাভাবিক অবস্থায় থেকেই আল্লাহর প্রেমে সবসময় মুগ্ধ থাকেন এবং আল্লাহও তাদের প্রেমে মুগ্ধ থাকেন এবং তাদের মধ্যে এমন একটা অবস্থা হয়ে যায় আরবিতে যেটা কি বলা হয় মুতমাইন্না মানুষ যখন মতমায়েনার পর্যায়ে পৌঁছে যায় তখন সে সব কিছুর মধ্যেই আল্লাহকে দেখতে পায় আল্লাহ সন্তুষ্টিকে দেখতে পায় এবং আল্লাহর প্রতি তারা সর্বাবস্থায় সন্তুষ্ট থাকে এবং আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট থাকেন এবং এই শ্রেণীর মানুষেরা দুনিয়া এবং আখেরাতে কখনই বিপদগ্রস্ত হয় না এবং কখনোই দুশ্চিন্তার মধ্যে পড়ে না কখনোই তাদের জীবনে এমন কিছু ঘটে না যা কিনা না তাদের অন্তরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় সৃষ্টি করবে আল্লাহ আমাদের সবাইকে এই মুতমাইন্নার পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি